আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। অনেকে অনেক প্রশ্ন করে ফেলেছেন, অলরেডি অনেক প্রশ্ন জমে আছে, বিশেষ করে আরব আমিরাতের বিভিন্ন বিষয় নিয়ে, বিসা সংক্রান্ত বিষয় নিয়ে, এবং যারা বাংলাদেশে আটকে আছেন রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল এসব নিয়ে। তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে সবচেয়ে বড় যে প্রবলেমটা আসতেছে সামনে, যাদের ভিসা আবুধাবি এবং আলাইনের ছুটিতে গেছেন তাদের জন্য বড় একটা প্রবলেম। প্রবলেম বলতে তাদের ভিসার মেয়াদ আছে ডিসেম্বরের 31 পর্যন্ত, কিন্তু তাদের রেড সিগন্যাল রয়ে গেছে এবং কোনো এয়ারলাইন বর্তমানে রেড সিগন্যাল থাকা অবস্থায় আলাইন অথবা আবুধাবির লোক আনতেছে না। ইয়ারবি আনতেছে লোক রেড সিগন্যালে, তবে সেটা হলো আলাইন এবং আবুধাবি বাদে অন্য অন্য যে স্টেটগুলো আছে সেই স্টেটের লোকগুলোরে ইয়ারবি আনতেছে রেড সিগন্যাল থাকা অবস্থায়। কিন্তু শুধুমাত্র আলাইন এবং আবুধাবির লোককে কোনো এয়ারলাইন্স এরকম আনতে রাজি না, এবং এই দেশের সরকারও বর্তমানে এই সম্পর্কে কোনো নিউজ দিতেছে না। এখন আবুধাবি এবং আলাইনে যারা আছেন তারা নর্মালি যদি গ্রিন সিগন্যাল হয় সেক্ষেত্রে কোনো এয়ারলাইন ব্যবহার করতে পারেন এবং আসতে পারেন, কিন্তু যদি সেটা রেড সিগন্যালে থাকে তাহলে কোনো দেশ মানে কোনো এয়ারলাইন দিয়ে আসতে পারতেছেন না। সো এটা বড় একটা প্রবলেম হয়ে গেছে, মানে এটার সমাধান বলতেও কিছু নাই। আপনাদেরকে অপেক্ষা করতে হবে নর্মালি ডিসেম্বর পর্যন্ত, যেহেতু ভিসাটাও ডিসেম্বর পর্যন্ত আছে। আশা করি হয়তো কোনো ভালো নিউজ আসতে পারে এবং হয়তো সবাই আসতেও পারেন। তো হতাশা ছাড়া এখন কোনো কিছুই করার নেই, বিশেষ করে আবুধাবি এবং অনলাইনের বাইরের জন্য। তো আপনি একটু কষ্ট করে অপেক্ষা করেন এবং অনলাইনে চেক করতে থাকেন গ্রিন সিগন্যালটা আসছে কিনা না। গ্রিন সিগন্যালের লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। যে এখানে গিয়ে আপনারা আইডি এবং পাসপোর্ট ভিসা নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনাদের গ্রিন সিগন্যাল হলো কিনা না। গ্রিন সিগন্যাল হলে কোনো লেট করবেন না, ইমিডিয়েটলি আসার চেষ্টা করবেন। বাংলাদেশে আসা যাওয়া নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন আমাকে হোয়াটসঅ্যাপে, যে ভাই বর্তমানে বাংলাদেশে গেলে আসতে পারবো কিনা না। আর অনেকেই আছেন আউটপাসের মেয়াদ আর কতদিন আছে। গতকালকে কয়েকজন ভাই বিশেষ করে আউটপাসের জন্য সিআইডি অফিস থেকে রিটার্ন আসছেন, তাদেরকে বলা হয়েছে যে তোমাদের মেয়াদ ওয়ানলি 17 পর্যন্তই আছে। তো এখনও পর্যন্ত সরকারি কোনো নিউজ নাই যে এই টাইমটা আর বাড়ানো হয়েছে কিনা না। সো আউটপাসে বর্তমানে যাওয়াটা অনেক বিপজ্জনক হয়ে গেছে, 4 মাস সময় ছিল আপনারা যান নাই, এখন সময় কম, মানে সময় নাই বললে চলে। আর দেশে যারা যাওয়ার চিন্তা করতেছেন রিটার্ন টিকিট, বর্তমানে রিটার্ন টিকিটের দাম অনেক হাই, প্রায় 2500 থেকে 3000 দেখাম পড়তেছে এক একটা রিটার্ন টিকিটের প্রাইস। আর বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন, যারা গ্রিন সিগন্যাল পেয়েছেন অথবা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তাদের জন্য বর্তমানে এই মাসের মধ্যে কোনো টিকিট নাই। আর যেই টিকিটগুলো আছে বিজনেস ক্লাসের টিকিট আছে, এগুলো 4000 দেখামের উপরে পড়তেছে। এয়ারলাইনগুলো হয়তো আমাদের বাংলাদেশকেই সিলেক্ট করেছে টাকার জন্য, কারণ নর্মালি দেখা যায় অন্য অন্য দেশের সেম ডিস্টেন্স দিয়ে সব কিছু মিলে যে এখানে আমাদের বাংলাদেশের 1/4 না এক একটা টিকিটের দাম, সেখানে আমাদের বাংলাদেশের টিকিট এক একটা কত হাই প্রাইস চলতেছে। বিশেষ করে দেখতেছি এখন বর্তমানে আসার টিকিটগুলো 3000-এর নিচে কোনো টিকিট পাওয়া যাইতেছে না। যাওয়ার জন্য তো নর্মাল আছে, বাট নর্মাল না, অন্য দেশের রিটার্ন টিকিটের যে প্রাইস আমাদের যাওয়ার জন্য এর চেয়ে আরও বেশি প্রাইস পড়তেছে। তো এইসব দেখার মতো কেউ নাই, বা দেখার পরেও যে কোনো সমাধান আসবে সেই আশাও করা যায় না, বিশেষ করে বর্তমানে। তো লকডাউনের সময় এই করোনা ভাইরাসের পরে, লকডাউন সময় থেকে স্টার্ট হয়েছে, এখন করোনা ভাইরাসের এই সিচুয়েশনের সময় কারো কাছে টাকা নাই, বাট এই সময় এয়ারলাইনগুলো মোটামুটি একটা ঝুলুম করতেছে আমাদের প্রবাসীদের উপরে, যে কেউ যে আসা যাওয়া করবে বা কেউ কিছু করবে যে এয়ারলাইন যে ইউজ করবে সেই কোনো সিচুয়েশন তারা রাখতেছে না। তো সেক্ষেত্রে এটা জাস্ট একটা জুলুম করা, আর কোনো কিছু না। অনেক কুয়েত প্রবাসী ভাইয়েরা আছেন যে যারা বাংলাদেশে ছুটি থেকে আটকে পড়েছেন, তারাও আমাদের মাধ্যমে অনেকেই আসছেন, অনেকে আবার প্রশ্ন করতেছেন যে এটার প্রসেসিংটা কীরকম। এটার প্রসেসিং হলো যে আপনার কুয়েতের আইডি যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনলাইনে সেটা রিনিউয়াল করে নেবেন, আর যদি আইডি এক্সপায়ার না হয় সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন। পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের অধিক থাকতে হবে আপনাদের জন্য, প্রথমে দুবাইতে আসতে হবে এবং এখানে 14 দিন থাকতে হবে, তারপরে 15 দিনের মাথায় আপনি এই দেশ থেকে বের হতে পারবেন, তারপরে আপনি কুয়েত যেতে পারবেন। বর্তমান রুলস এবং সিস্টেম লেগে এইটাই। সো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা প্যাকেজও দিয়েছি এবং বর্তমানে আমাদের 5 স্টারে কয়েকটা 5 স্টার হোটেলে আমাদের অনেক লোক আছেন। তো আশা করি যদি কেউ আসতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা চাইবো সেফলি আপনাদেরকে বাংলাদেশ থেকে এখানে এনে আবার যাতে কুয়েতে এখানে কোয়ারেন্টাইন করে যাতে আবার কুয়েতে কাটিয়ে দিতে পারি। আরব আমিরাতের বিজিট ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে কীভাবে বিজিট ভিসায় আসবেন বা আসতে দিচ্ছে কিনা না। আপনারা জানেন বর্তমানে আসাটা অনেক কঠিন হয়ে গেছে, বিশেষ করে গতকালকে এবং এর আগের দিনে একটা সিচুয়েশন দেখলাম যে 25 বছরের নিচে যদি কোনো মানুষ হয়, 25 বছরের নিচে, তাহলে তাকে কোনোভাবেই আসতে দেওয়া হয়েছে না, টোটালি কোনোভাবেই না, এই 2 দিন থেকে।
যাদের বয়স 20 বছর 21 বছর তাদেরকে আসতে দেওয়া হইতেছে না, 25 বছরের উপরে যদি থাকে কেউ তারা যদি কোনো মাধ্যমে আসতে পারে তাহলে আসতে পারতেছে। কোনো মাধ্যম বলতে কি বোঝাইতে চাইতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কারণ বর্তমানে একটা টোটাল একটা সিন্ডিকেটের উপরে আমাদের বাংলাদেশটা চলতেছে। চাই আপনি এয়ারলাইনের টিকিট বলেন, চাই আপনি মানুষ আসা বলেন, যাই করতে চান না কেন একটা সিন্ডিকেটের হাতে চলে গেছে। তো সেক্ষেত্রে মানে আমাদের মতো মানুষ যারা আছেন সাধারণ মানুষ আমাদের কোনো কিছু করার থাকে না। এখন বর্তমানে যে আমরা বাংলাদেশ থেকে আসার এক একটা টিকিট করি 3,500-4,000 দেড় হাম, এই টিকিটগুলো কিন্তু ফ্লাইটের দিন বা ফ্লাইটের আগের দিনে দেখা যায় যে টিকিটগুলোতে সিট আছে, মানে টিকিট বিক্রি করতে পারে নাই, তার মানে সিন্ডিকেটের মধ্যে ছিল। এয়ারলাইনে দেখা যায় যে ফ্লাইট আসতেছে সিট খালি, তাহলে তার মানে একটা সিন্ডিকেটের হাতে আছে। বাংলাদেশ থেকে বর্তমানে যারা আসার মতো যোগ্য বা যাদেরকে আসতে দিতেছে তাও বিভিন্ন মাধ্যমে, যেটা তার মধ্যে হলো যাদের বয়স 25 বছরের উপরে, যাদের কাছে পুরনো কোনো ভিসা আছে, বিশেষ করে অন্য কোনো দেশের রেসিডেন্সি ছিল, অথবা যারা রিয়েল ট্রাভেলার তাদেরকে আসতে দিতেছে, ফ্যামিলি যারা আছে ফ্যামিলিকে আসতে দিতেছে, 25 বছরের নিচে যারা আছেন কেউ ভাই অথবা ছেলে আনতে চাইতেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে এই সিচুয়েশনে আনার কোনো দরকার নাই। কারণ আপনি যতই কিছুই করেন না কেন, আমরা এখানে আমার পরিচিত একজনের ভাইয়ের জন্য বাংলাদেশ মানে দুবাই এমবেসি থেকে একটা লেটার নিয়ে তারপরে আনার জন্য উনি টিকিট টিকিট সব কিছু আমার মাধ্যমে করিয়ে গেছেন। তো বাংলাদেশ এয়ারপোর্ট বলতেছে যে এই এমবেসির পেপারটা ফেক, অথচ আমার নিজের দেখা যে উনি রিয়েল একটা এমবেসির পেপার নিয়েছেন, ফেক বলে তারা সেটাকে উড়িয়ে দিয়েছে এবং অফার দিয়েছে। একজন মানুষ প্রায় অলমোস্ট 1-1.5 লক্ষ টাকা খরচ হয়, একটা টিকিটের দাম বর্তমানে 1,00,000 থেকে 1,20,000 টাকা, সে টিকিট কিনে একজন মানুষ 20,000 টাকা কিনতেছে, সেখানে আরো 50,000 টাকা, সব মিলিয়ে 1.5-2 লক্ষ টাকা খরচ করে যখন এয়ারপোর্টে আসে। যদি আসতে না দিত কোনো প্রবলেম ছিল না, তাদেরকে হয়তো বলতো যে তোমরা যাইতে পারবা না, বাট আসার পরে পাসপোর্টটা নষ্ট করে দেওয়া হয়। এখানে অফরুট নামের একটা কেস নাম্বার তারা লিখে দেয়, এই কেস নাম্বার দিয়ে আপনি আর আসতে পারবেন না এই পাসপোর্ট দিয়ে। আবার এই পাসপোর্টের কেস নাম্বার ওঠানোর জন্য যদি আপনি এসবি অফিসে যান তারাও আপনাকে অ্যালাউ করতেছে না। তার মানে আপনাকে একটা কেস নাম্বার দিলো আর একটা সেক্টরকে আরো 30-40,000 টাকা ঘুষ খাওয়ার জন্য ব্যবস্থা করে দিল। এক তো দিল না আসতে আপনাকে, আর সেকেন্ড হলো তাদেরই আরেকটা সেক্টরকে ঘুষ খাওয়ানোর জন্য একটা রাস্তা করে দিল। আপনাকে অফরুট উঠাইতে হবে, আর অনেক দৌড়াদৌড়ি করতে হবে, এবং এই অফরুট উঠানোর জন্য বড় পরিমাণে একটা অ্যামাউন্টও খরচ করতে হবে আপনাকে। সো এই সিচুয়েশনে আমরা বলবো যে বাংলাদেশ থেকে বিজিডি এখানে আসার কোনো দরকারই নেই। আপনাদেরকে যেহেতু বাংলাদেশ সরকার এত ভালোবাসতেছে, বাংলাদেশের ইমিগ্রেশনরাও এত ভালোবাসতেছে যে আপনাদেরকে বাহিরের দেশে যাইতে দিবে না, তো আপনারা সেই ভালোবাসায় থাকেন, আপনারা দেশকে ভালোবাসেন, আসার দরকার নেই বিদেশে, কোনো দরকার নেই। আর যারা অলরেডি বিভিন্ন দেশে ঘুরছেন তারা আসতে পারেন। আর বিভিন্ন দেশ থেকে আমাকে প্রশ্ন করতেছেন, সৌদি আরব, কুয়েত, ওমান, যে ওই দেশ থেকে এই দেশে বিশেষ করে আরব আমিরাতে আসতে পারবেন কিনা, না তারা খুব ইজিলি আসতে পারবে। এক কথায় আপনি বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে দুবাইতে বিজিট ভিসা নিয়ে কোনো রকম হয়রানি ছাড়া অথবা কোনো রকম কাউকে কোনো রকম বড় পরিমাণে গিফট দেওয়া ছাড়াই আপনারা দুবাইতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বাংলাদেশ থেকে আসতে গেলে আপনার প্রস্তুতিটা নিতে হবে, আমেরিকা যাওয়ার জন্য যেরকম প্রস্তুতি নিতে হয় এর চেয়ে একটু বেশি প্রস্তুতি নিতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে দুবাইয়ে ভিজিট ভিসা আসতে চান। সো আপনাদের যাদের ভিজিট ভিসা সম্পর্কে প্রশ্ন ছিল আশা করি উত্তর পেয়ে গেছেন। ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করতেছেন, বিশেষ করে যারা পার্টনার ভিসায় আসবেন, ভিসা সম্পর্কে অনেকে প্রশ্ন করতেছেন যে পার্টনার ভিসা থেকে ক্যান্সেল হয়ে লেবার ভিসা লাগানো যায় কিনা, না লেবার ভিসা থেকে পার্টনার ভিসা লাগানো যায় কিনা, না অথবা ঘরের ভিসা থেকে পার্টনার ভিসা লাগানো যায় কিনা, না। দেখেন পার্টনার ভিসা আপনি যে কোনো ভিসা থেকে লাগাতে পারবেন, চাই আপনি ভিজিটর হন চাই আপনি এনি ভিসার হন, শুধুমাত্র ওইখান থেকে ক্যান্সেল হয়ে আপনি পার্টনার ভিসা লাগাইতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আর যদি আপনি কোম্পানিতে লাগাইতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসার সময় মোটামুটি শেষ, আজকের পরে মোটামুটি আর 2-4 দিন গেলে আমরা বুঝতে পারবো যে এই ভিসাটা ট্রান্সফার আর কতদিন থাকতে পারে এবং আর কতদিন ভিসাটা কার্যকরী থাকবে এবং আপনি লাগাইতে পারবেন, সেই অনুযায়ী আপনারা অ্যাকশন নিতে পারেন। আপাতত এই যে একদিন স্টক থাকেন, 20 তারিখের পরে অবশ্যই আমি একটা নিউজ দিব যে এই ট্রান্সফারটা খোলা আছে কিনা, না না স্টক হয়ে গেছে। ইউরোপ সম্পর্কান্ত অনেকেই প্রশ্ন করতেছে আমাকে যে ভাই বর্তমানে ইউরোপের ব্যবস্থা কি, বর্তমানে টোটালি ইউরোপে কোনো ভিসা হইতেছে না বললেই চলে, আর টুরিস্ট ভিসা তো না, ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে 4-6 মাস হয়ে যেতেছে, কোনো ওয়ার্ক পারমিট দিতেছে না, আর এমবিসি ওটা তো আর অনেক পরের কথা, চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট দিতেছে বাট এমবিসি কোনো ডেট পাওয়া যেতেছে না।
সেকেন্ড হলো ভিজিটর মানে টুরিস্ট ভিসার জন্য যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে ভিসা না হওয়ার সম্ভাবনা 90% কোভিড-19 এর কারণে 90% আপনি ভিসা পাবেন না যদি হাই প্রফেশনাল কেউ হয় এবং তার ব্যাংক স্টেটমেন্ট যদি মজবুত থাকে ট্রাভেল হিস্ট্রি যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি ইউরোপের জন্য ট্রাই করতে পারেন বর্তমানে আর না হলে অপেক্ষা করেন জানুয়ারির দিকে যদি পরিস্থিতি যদি শিথিল হয় ইনশাল্লাহ আপনারা পারবেন হ্যাঁ বিশেষ করে তুর্কি বর্তমানে ভিসা দিতেছে যদি কারো ব্যাংক স্টেটমেন্ট 25-30 হাজার দিরহাম হয় ক্যাশ এবং ব্যাংকে আর কি ক্যাশ থাকতে হবে এবং 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে দুই একটা দেশ যদি ট্রাভেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন তুর্কি অ্যালাউ করবে আপনার তুর্কির ভিসাটা কিন্তু খুব ইজিলি নিতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা যারা প্রশ্ন করছিলেন প্রশ্নের সব উত্তর পেয়ে গেছেন যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে নক করবেন আর অনেকে কমপ্লেন আছে আমাদের ঢাকার অফিস নিয়ে আমরা ঢাকার অফিসটা আমরা চেঞ্জ করতে চাইতেছি কারণ বর্তমানে যে অফিসটা সে অফিসটা অনেক ছোট হয়ে গেছে এখন অনেককে হয়তো সার্ভিস দেওয়া যাইতেছে না প্লাস ফোনেও সবার ফোন ধরা যাইতেছে না ওয়েটিং এ থাকে তো আশা করি আমরা এই মাসে হয়তো আমাদের ঢাকার অফিসটা আরো বড় আকারে নিবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন সাথে থাকেন আর দুবাই অফিসে যারাই আসতেছেন তাদেরকে আমরা পারতেছি সাপোর্ট দিতে বাট যারা ভিজিট বিষয়ে বর্তমানে আসতে চাইতেছেন তাদের জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না এর জন্য আমরা সরি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ